প্যারামাউন্ট সিরিজ 1923 এর জন্য জনপ্রিয়তা পান অভিনেতা কোল ব্রিক্স প্লেন্টের। সম্প্রতি পারিবারিক সহিংসতার এক ঘটনায় পুলিশের সন্দেহভাজন তালিকায় ছিলেন তিনি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল লরেন্স পুলিশ। তারপর থেকেই নিখোঁজ ছিলেন মার্কিনী তারকা। অবশেষে চার দিন পর জঙ্গলে পাওয়া গেছে তার মরদেহ। অভিনেতার এমন রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া বিনোদন অঙ্গনে। প্যারামাউন্টের জনপ্রিয় সিরিজ ইয়েলোস্টোনের স্পিন অফ 1923 এ অভিনয় করে নজর করেছিলেন কোলে। ওয়াইল্ড ফ্রন্টিয়ার ও দ্য টল টেলস অফ জিম ব্রিজার ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। বেশ কিছুদিন আগে এক সহিংসতার ঘটনায় পুলিশের সন্দেহভাজনের তালিকায় ছিলেন তিনি। জানা যায়, একজন নারী ইমার্জেন্সি অ্যালার্ম বাজানোর পর সেখান থেকে প্রাণপণে ছুটে পালাতে দেখা গিয়েছিল অভিনেতাকে। এরপর থেকেই তার খোঁজ করছে পুলিশ। সর্বশেষ ট্রাফিক ক্যামেরায় ঘটনার পরপরই অভিনেতাকে শহর ছেড়ে দক্ষিণমুখী হাইওয়েতে দেখা যায়। তখন পুলিশের কার্যালয় থেকে জানানো হয়েছিল কেউ তাকে দেখতে পেলে যেন তাদের খবর দেয়া হয়। পরিবারও তার খোঁজ করছিল। এই ঘটনার পর লরেন্স এলাকার পুলিশের পক্ষ থেকে কোলকে গ্রেফতারের দাবি জানিয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে হলফনামাও দেওয়া হয়েছিল। নিখোঁজের পর থেকে অভিনেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। চার দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ পাওয়া যায় অভিনেতা কোল ব্রিংস প্লেন্টির। তবে জীবিত নয়, উদ্ধার হয়েছে অভিনেতার মরদেহ। 6 এপ্রিল জঙ্গলের মধ্যে গাড়ির পাশে উদ্ধার হয় তার মরদেহ। কিভাবে মৃত্যু হয়েছে 27 বছরে এই অভিনেতার তা এখনও জানা যায়নি। তবে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সামাজিক মাধ্যমে অভিনেতার বাবার দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমার ছেলে কোলকে খুঁজে পাওয়া গেছে এবং সে আমাদের সাথে নেই তা নিশ্চিত করে আমি গভীরভাবে শোকাহত। যারা কোলের জন্য প্রার্থনা করছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। অভিনেতার অকাল প্রয়াণে শোকাহত তার অনুরাগীরাও। শোকের এই সময় শুধুমাত্র কোলের ভালো স্মৃতি স্মরণ করার আবেদন জানিয়েছেন তারা। কোলের পরিবারের পক্ষ থেকে তার বিষয়ে গোপনীয়তা রক্ষারও দাবি করা হয়েছে। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।